বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ঔষধ সম্পর্কে আলোচনা করে থাকি। আজকে আমি জাইট্রেক্স ঔষধটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। জাইট্রেক্স ঔষধটি এসিআই কোম্পানি তৈরি করে থাকে। এর জেনেরিক নাম হলো ওলানাজিপাইন। এটি সাধারণত জাইট্রেক্স নামে পাওয়া যায় এবং এটি দুটি ক্যাটাগরিতে পাওয়া যায়, জাইট্রেক্স 5 mg ট্যাবলেট এবং জাইট্রেক্স 10 mg ট্যাবলেট। তবে আজকে আমি জাইট্রেক্স 5 mg ট্যাবলেটটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। যে সকল রোগীদের জন্য মূলত জাইট্রেক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে, সাধারণত যে সকল রোগীরা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের দুশ্চিন্তায় ভুগে থাকে, যে সকল রোগীদের মানসিক সমস্যা রয়েছে, যারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন ধরনের মানসিক সমস্যায় ভুগে থাকেন এবং সর্বদাই ডিপ্রেশন এ ভুগে থাকেন, তাছাড়া যে সকল রোগীদের সিজোফিনিয়া এবং অন্যান্য স্পষ্ট মানসিক সমস্যা যেমন ভ্লান্তিক, অলীক বিশ্বাস, সর্বদা এলোমেলো চিন্তা ভাবনা, সর্বদা ভালো কিছুর বিরোধিতা করা এবং সন্দেহ প্রবণতা বা অস্পষ্ট মানসিক সমস্যা, ভ্রান্তিক এবং রক্ষণ মাত্রায় নির্দেশিত, জাইট্রেক্স ঔষধটি মূলত যে সকল রোগীদের বিভিন্ন ধরনের মানসিক সমস্যা রয়েছে, সর্বদাই এলোমেলো চিন্তা ভাবনা করা, কিছু ভালো না লাগা, ভালো মন্দ না বোঝা, সঠিক কাজে মন না বসা, সর্বদাই মানুষকে সন্দেহ প্রবণতা সৃষ্টি হওয়া, তাছাড়া বিভিন্ন ধরনের মানসিক সমস্যা দূর করার জন্যই মূলত জাইট্রেক্স ঔষধটি দেওয়া হয়ে থাকে। জাইট্রেক্স ঔষধটি খাবার নিয়ম হলো, সাধারণত জাইট্রেক্স 5 mg ট্যাবলেটটি দৈনিক একটি করে এক বেলা খাওয়া যেতে পারে। এটি সাধারণত রাতে খেতে হয় এবং সাথে যে কোনো একটি গ্যাস্ট্রিকের ঔষধ খেয়ে নেওয়া যেতে পারে। তবে রোগীর অবস্থাভেদে, রোগীর তারতম্যের উপর ভিত্তি করে এবং ডাক্তারের পরামর্শ অনুযায়ী এর ডোজ বাড়ানো কিংবা কমানো যেতে পারে। জাইট্রেক্স ঔষধটি খাবার পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ অনুযায়ী খেতে হবে। কোনোভাবে আন্দাজে কিংবা একা মন গড়াগড়ি ভাবে জাইট্রেক্স ঔষধটি খাওয়া যাবে না, কেননা ডক্টর প্রথম অবস্থায় রোগীকে দেখে কিংবা পরীক্ষা নিরীক্ষা করে বুঝতে পারবেন যে রোগীর কি ধরনের সমস্যা রয়েছে। রোগীর সিজোফিনিয়া, এলোমেলো চিন্তা ভাবনা, বিভিন্ন ধরনের মানসিক সমস্যা, ভালো কাজে মন না বসা, ভালো মন্দ চিন্তা না করা, সর্বদা মানুষকে সন্দেহ প্রবণতার মধ্যে থাকা, যে ধরনের সমস্যাই থাকুক না কেন, ডক্টর যদি মনে করেন জাইট্রেক্স ঔষধটি দ্বারা রোগীর সমস্যাটি সমাধান করা সম্ভব, তাহলে ডক্টর জাইট্রেক্স ঔষধটি দিবেন। আর সাথে যদি অন্য কোনো মেডিসিন প্রয়োজন হয়, ডাক্তার সেটিও দিতে পারেন। সেক্ষেত্রে অবশ্যই জাইট্রেক্স ঔষধটি খাবার পূর্বে একজন রেজিস্ট্রি ডাক্তারের পরামর্শ নেওয়াটা কিন্তু অতি জরুরি। জাইট্রেক্স ঔষধটি খাবার ফলে কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তবে অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রে এর পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়, যেমন অতিরিক্ত ঘুম হওয়া, ঘুম না আসা, শরীর দুর্বল হয়ে যাওয়া, পেটে ব্যথা করা, বমি বমি ভাব হওয়া কিংবা বমি হওয়া ইত্যাদি হতে পারে, তবে এটি অল্প সংখ্যক রোগীর ক্ষেত্রেই হয়ে থাকে। জাইট্রেক্স ঔষধটি খাবার পরে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, যেমন কোনো প্রকার যানবাহন এবং ইঞ্জিন চালিত জিনিস চালানো থেকে বিরত থাকতে হবে, না হয় যে কোনো ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কারণ জাইট্রেক্স ঔষধটি খাবার ফলে অনেক সময় ঘুম আসতে পারে। যদি আপনাদের জাইট্রেক্স ঔষধটি সম্পর্কে আরও কিছু জানার থাকে, তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। তাছাড়া যদি অন্য কোনো মেডিসিন কিংবা স্বাস্থ্যবিধি সম্পর্কে জানার থাকে, তাও আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর যদি আমাদের এই ভিডিও ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যে কোনো ঔষধ কেনার পূর্বে অবশ্যই এক্সপায়ারি ডেট দেখে কিনবেন।